নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে রেসিপি ডিম ভাপা। কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইউনিক এই রেসিপিটা তৈরি করতে খুবই কম টাইম লাগে আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, তাই দেরি না করে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে ফেলুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। পুরনো দর্শক বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ জানিয়ে, নতুন দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু দীপার ডায়েরি। আজকে আমি খুব সহজভাবে এই ডিম ভাপাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে, এক চামচ গোটা পোস্ত, এক মুঠো কাজু। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর হাফ কাপ গরম জল করে আমি এটাকে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। 15-20 মিনিট পরে আমি এটা ছেঁকে নিয়েছি, জলটা ফেলে দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। এরপর আমি এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল, আর যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো, আর দিয়ে দিলাম আমি 2 কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেব আমি একটা টমেটো। পেঁয়াজের পরিমাণটা একটু কম রাখতে হবে, না হলে ভালো লাগবে না। এখানে একটা টমেটো দিয়ে দিলাম। এরপর আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ টক দই, আবারও একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। এরপর 4টে ডিম আমি সেদ্ধ করতে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে আমি এটাকে নিয়ে নিয়েছি। চাইলে আপনারা হালকা করে একটু ভেজে নিতে পারেন, আবার অনেকেই কাঁচা পছন্দ করেন, তারা কাঁচাই রাখতে পারেন। এরপর আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, একটু টাইট দেখে একটা টিফিন কৌটো নিয়ে নিতে হবে। টিফিন কৌটোর মধ্যে আমি প্রথমেই যে পেস্ট তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, অনেকে ঝাল বেশি পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দিতে পারেন, আবার অনেকে কম ঝাল পছন্দ করেন তারা কম পরিমাণে দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ আর সামান্য পরিমাণে নুন দিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশাবো যাতে মশলার কোথাও কোনো লাম্পস কিছু না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল দিলে এর টেস্ট ভালো আসবে না। এরপর আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেব। আমি ডিমগুলো হালকা একটু ভেজে নিয়েছি। ডিমটা দেওয়ার পরে আমি এর মধ্যে ডিমগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ডিমটাকে মিশিয়ে নিলাম। এরপরে একটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। ঢাকনাটাকে বন্ধ করে দেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড আপনি দিতে পারেন, একটা বাটি, একটা প্লেট, যেটার উপরে এই টিফিন কৌটোটা বসানো যাবে সেই রকম একটা কিছু আপনি ব্যবহার করতে পারেন। ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে ঢাকনায় যে ফুটোটা আছে এই ফুটোটাকে কিন্তু আমি বন্ধ করে দেব। একটা কাগজ দিয়ে এই ফুটোটা আমি বন্ধ করে দিলাম।
এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ফিরে আসব 7 মিনিট পর। 7 মিনিট হয়ে গেছে, এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর খুলে আমি এটাকে দেখে নেব। আমি এটাকে খুলে নেব, গরম আছে তাই সাবধানে খুলতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল ডিম ভাপা। ইউনিক এই রেসিপিটা তৈরি করতে খুব কম টাইম লাগে, তাই আর দেরি না করে তৈরি করে ফেলুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ জানালাম। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।